নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন এডি চ্যানেল বন্ধুরা ইতিমধ্যেই জিও এয়ারটেল ভোডাফোন আইডিয়া সিমের তরফ থেকে একটি বিরাট বড় আপডেট উঠে এসেছে হ্যাঁ বন্ধুরা আগামী এক এপ্রিল থেকে আবারও আট গুণ বাড়াতে চলেছে তাদের রিচার্জের মূল্য এবার থেকে আপনারা পাবেন পঁয়ত্রিশ টাকায় মাত্র এক জিবি ডেটা যা আপনারা সকলেই পেয়ে যাচ্ছেন চার থেকে পাঁচ টাকায় এক জিবি ডেটা যা বেড়ে হবে পঁয়ত্রিশ টাকায় তো বন্ধুরা আপনারা নিজেরাই অনুমান করে বুঝতেই পারছেন কত টাকা বাড়তে চলেছে রিচার্জের মূল্য তো বন্ধুরা আজকে থাকবে এই নিয়ে আলোচনা আলোচনা শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট করব। আপনারা কোন সিম ব্যবহার করেন অবশ্যই কমেন্টে কমেন্ট করে জানিয়ে দেবেন এবং আমাদের চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে দেওয়া বেলাইকেনটিকেও প্রেস করবেন এই ধরনের লেটেস্ট ভিডিও আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য তো আসুন বন্ধুরা দেই না করে ভিডিওটি আমরা শুরু করি কেন্দ্রের বকেয়া মেটাতেই এবার গ্রাহকদের ওপরই কোপ দিতে চলেছে এই দুই টেলিকম সংস্থা ভোডাফোন আইডিয়া সরকারের কাছে দাবি করেছে যে মোবাইল ডেটার জন্য জিবি প্রতি পঁয়ত্রিশ টাকা করে শুল্ক নির্ধারণ করা হবে যা বর্তমান মূল্যের চেয়ে প্রায় সাত থেকে আট গুণ বেশি এছাড়াও বিনামূল্যে আনলিমিটেড কলের জামানা শেষ হতে চলেছে ভয়েস কলের প্রতি মিনিটে ছ পয়সা খরচ হতে পারে এক এপ্রিল থেকেই নতুন দাম লাগু হতে পারে টেলিকম দপ্তরকে লেখা এক চিঠিতে কোম্পানি জানিয়েছেন প্রতি জিবি ডেটার জন্য অন্তত ৩৫ টাকা দাম বেঁধে দেওয়ার আবেদন জানিয়েছেন ভোডাফোন আইডিয়া এছাড়াও প্রিপেড কানেকশন ব্যবহারের জন্য মাসে গ্রাহক প্রতি অন্তত পঞ্চাশ টাকার শুল্ক করার আবেদন জানিয়েছে কোম্পানিটি তো বন্ধুরা আপনারা দেখতেই পারছেন এবার থেকে আপনারা আর আনলিমিটেড কল পাবেন না এক এপ্রিল থেকেই কিন্তু বন্ধ করা হচ্ছে আনলিমিটেড কল প্রতি মিনিটে আপনাদের ছ পয়সা করে চার্জ দিতেই হবে সেই সঙ্গে আপনারা অর্থাৎ আপনাদের সিম অ্যাক্টিভ রাখা জন্য পঞ্চাশ টাকার ওপরে অর্থাৎ পঞ্চাশ টাকার ওপরে রিচার্জের মূল্য করা হবে যা আপনাদের এক্সট্রা করে রিচার্জ করতেই হবে এবং ডেটার জন্য এক্সট্রা করে রিচার্জ করতে হবে এবং কলের জন্যও এক্সট্রা করে রিচার্জ করতে হবে সেই সঙ্গে কি বলেছে দেখুন এই মুহূর্তে জিবি প্রতি ডেটার জন্য গ্রাহকরা চার টাকা থেকে পাঁচ টাকা খরচ করতে হয় অর্থাৎ আপনারা এখন যে জিবি পারছেন ডেটার জন্য তা চার টাকা থেকে পাঁচ টাকা করা হয়েছে গত বছর ডিসেম্বর মাসেই ভোডাফোন আইডিয়ার চেয়ারম্যান কুমার মঙ্গলম বিড়লা জানিয়েছেন কেন্দ্রের সাহায্য ছাড়া তার সংস্থার পক্ষে ভারতে ব্যবসা চালানো সম্ভব নয় এরপরে গত কয়েক মাসে সেই পরিস্থিতি আরও খারাপ হয়েছে লোকসানের পরিমাণ আরও বেড়েছে ফলে খুব শীঘ্রই সংস্থার পক্ষে ব্যবসা বন্ধের মতো বড় ঘোষণাও হতে পারে বলে মনে করেছে সংশ্লিষ্ট মহল কেন্দ্রের কাছে প্রায় তিপ্পান্ন হাজার কোটি টাকা এজি আর বাকি রয়েছে কোম্পানির সেই টাকা সাধারণ গ্রাহকের পকেট থেকেই সংগ্রহের জন্য এক ধাক্কায় বিপুল দাম বাড়াতে চলেছে ভোডাফোন আইডিয়া তো বন্ধুরা আপনারা দেখতেই পেয়েছেন যে কেন্দ্রের কাছে কত টাকা ঋণ রয়েছে ভোডাফোন আইডিয়ার তার জন্যই কিন্তু ভোডাফোন আইডিয়া এত বড় একটা স্টেপ নিয়েছে যেই স্টেপের জন্য সমস্ত গ্রাহকরাই কিন্তু অনেক বড় একটা সমস্যার সম্মুখীন হতে পারে তো বন্ধুরা ভোডাফোন আইডিয়া কিন্তু ট্রায়ের কাছে আবেদন জানিয়েছে যা এক এপ্রিল থেকেই কার্যকর হতে পারে এবং এয়ারটেলও কিন্তু কোনো কিছু বলেনি হয়তো এয়ারটেলও বাড়াতে পারে ভোডাফোন আইডিয়ার মতো তো বন্ধুরা আজকের এই আপডেটটি কেমন লেগেছে অতি অবশ্যই কমেন্টে কমেন্ট করে জানিয়ে দেবেন ভিডিওটি ভালো লাগলে ভিডিও ভিডিওটিকে এখন একটি লাইক করে দেবেন এবং ভিডিওটি সকলকে শেয়ার করে জানিয়ে দেবেন যারা নতুন রয়েছেন আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে এভাবে জুড়ে থাকবেন ধন্যবাদ